আপনি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাননি, আপনি হতাশ। আপনাকে বলছি, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে যারা পড়তে পারছে না তাদের দিকে তাকান, আপনার হতাশা চলে যাবে। আপনি খাটো আর আপনার আশেপাশে সবাই লম্বা, নিজেকে কেমন যেন মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আপনার চাইতে যারা খাটো রয়েছে তাদের দিকে তাকান, চিন্তা করুন, তখন আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। আপনি চোখে কম দেখেন তাই হতাশ, আপনার চেয়ে যিনি অন্ধ তার দিকে একবার তাকান, দেখবেন চোখ খুলে গিয়েছে। আপনি আপনার বিভিন্ন কালো চেহারা নিয়ে হতাশা হচ্ছেন, কিন্তু আপনার চেয়ে যিনি আরও কালো তার কথা কি কখনো একবার ভেবেছেন? আপনার আশেপাশে সবাই টাকাওয়ালা, কিন্তু আপনার চেয়ে যারা খারাপ অবস্থায় রয়েছে তাদের দিকে তাকান, আপনার আর হতাশ থাকবে না। আপনার মেধা কম তাই হতাশ, কিন্তু আপনার চেয়ে যিনি কম মেধাবী তার দিকে তাকান, আশা করি আপনার হতাশাটা চলে যাবে। এভাবে অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। প্রকৃতি সুখ কিসে? এই জীবনে সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে নিজের চেয়ে কম কারো দিকে তাকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পার্থিব জীবনাচারে তোমার চেয়ে কম অবস্থাপন্ন লোকটির দিকে তাকাও, তোমার চেয়ে বেশি বিত্তশালী ব্যক্তির দিকে তাকাবে না। সহিহ বুখারী হাদিস।